আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডলি কবির, আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা লাউ। লাউটা আজকে আমি ফিশ কারি রান্না করব। এখানে আমি কার্পু মাছ নিয়েছি 4 পিস, পেঁয়াজ পেস্ট যে 2টা, পেঁয়াজকে আমি ব্লাইন্ডার করে নিয়েছি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, লাল মরিচ এবং হলুদ গুঁড়ো, সাথে লবণ, এবং একটা লাউকে আমি স্কিন ফেলে দিয়ে কেটে রেখে দিয়েছি। লাউয়ের বীজটা অতটা শক্ত না, তাই আমি ফালাই নাই, বীজ সহই আমি রান্না করব এটা কচি লাউ। এবং স্কিনটা রেখে দিয়েছি, যেটা আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করে খাবো। এবং আমার ডলি কবির ইউটিউব চ্যানেলে লাউয়ের স্কিনের একটা রেসিপি আছে, আপনারা চাইলে রেসিপিটা দেখতে পাবেন। এখন আমি চুলায় লাউটা রান্না করব, কিভাবে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে এখন 2 টেবিল স্পুন তেলটা দিয়ে দিচ্ছি। এটা খুবই ইজি একটা রেসিপি, ঝটপট বানানো যায়। এবং আরেকটা চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে তেলটা দিয়ে দিয়েছি, যেটাতে আমি মাছটা ভাজি করব। আমি যে কোনো তরকারিতে মাছটা দেওয়ার সময় একটু ফ্রাই করে নেই। এখানে 1/2 টিস্পুন লবণ এবং 1/2 টিস্পুন মরিচের পাউডারটা দিয়ে আমি মাছটা মাখিয়ে এটাকে আমি ভাজি করার জন্য ফ্রাই প্যানে দিয়ে দেবো। খুব বেশি ভাজব না, হালকা একটু ভেজে নেব যাতে মাছের গন্ধটা চলে যায়। এবং আর একটা ফ্রাই প্যানে আমি যে তেলটা দিয়েছি সেটাতে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দেখুন ব্লাইন্ডার করা পেঁয়াজ। এখন একাতে 7 মতো লবণটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা 5-10 মিনিট ভুনা হওয়ার পর এটাতে আমি হলুদ গুঁড়ো এবং মরিচের পাউডারটা দিয়ে দেবো। এরপর আমি পেঁয়াজটাকে ডেকে দিচ্ছি। ভুনির পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি ভুনা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে হলুদ এবং মরিচের পাউডারটা দিয়ে দিচ্ছি। জালটা আপনাদের পছন্দ মতো আমি 1/2 টিস্পুন দিয়েছি, হলুদ গুঁড়াটাও 1/2 টিস্পুন দিয়ে গুলিকে আমি নেড়ে নেব। আরও 5 মিনিট মশলাটা ভুনা হওয়ার পর আমি এটার মধ্যে প্রথমে লাউটা দিয়ে দেবো। আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ডেকে দিই। চুলায় আমি মাছটা বসিয়েছিলাম ভাজার জন্য, আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে, কারণ আমি খুব বেশি মাছটা ভাজব না। এই দেখুন, এখনকালে একটু তেলে ভেজে নিলে মাছের মধ্যে যে একটা গন্ধ বাদ থাকে সিজিং সেটা চলে যায়। এবার আমার মশলাটা বোনা হবে ছিল, আমার মশলাটা মোটামুটি বোনা হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি। দেখুন লাউটা দিয়ে আমি এটাকে নেড়ে আরও 10 মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে দেবো। এবং এর ফাঁকে আমি একটু পরব এটাকে নেড়ে দেব, যাতে মশলাটার নিচে ধরে না যায়। ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি মশলার মধ্যে। এখন আমি এটাকে ডাকনা দিয়ে ডেকে দেবো লাউটা সিদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা উল্টিয়ে আপনাদেরকে লাউটা দেখে দিচ্ছি। লাউ থেকে পানি বের হয়েছে এবং এই পানিটা দিয়ে লাউটা সিদ্ধ হবে। বা একটু পর আমি এখানে আরও অল্প একটু পানি অ্যাড করবো, যাতে লাউটা নিচে ধরে না যায়। এই দেখুন 10 মিনিট পর ঢাকনাটা উল্টে নিয়েছি, এই দেখুন এটা মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে। তাই এটাতে আমি কিছু পানি অ্যাড করে নিয়েছি, 200 গ্রাম পানি আমি এটাতে দিয়ে দিয়েছি। এখন আরও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে দেবো। লাউটা পুরোপুরি বয়েল হওয়ার পর আমি এটাতে মাছটা অ্যাড করব। 10 মিনিট পর আমি ঢাকনাটা উল্টে নিয়েছি,
লাউটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এটার উপরে মাছটা দিয়ে ঝোলটা দিয়ে দেব এবং সাথে কাঁচামরিচটা দিয়ে পানিটা বলক উঠার জন্য আমি রেখে দেবো। আমি ঝোলটা অ্যাড করে নিয়েছি, আমি এটাতে উপরে কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতাটা আরও একটু পর আমি দিয়ে দেব। এখন আমি এটাকে আবার ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। আমার লাউটা রান্না হয়ে গেছে, দেখুন পানিটা উপরের দিকে ফুটে উঠে গেছে। এখন আমি এটার মধ্যে ধনিয়া পাতাটা অ্যাড করে নিচ্ছি, নিয়ে এখন আমি তরকারিটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। লাউয়ের তরকারিটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, দেখুন দেখতে খুবই সুন্দর কালার এসেছে, খেতেও খুবই মজা টেস্টি, এটা একটা হেলদি তরকারি। আমি এই তরকারিটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে নেবেন, এবং যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন, আমার রেসিপিগুলো নতুন দেখছেন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে ইনশাআল্লাহ আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পাবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় লাউয়ের তরকারিটা রান্না করে দেখতে পারেন। ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।